ত্রিশটা সিট আমাদের পতাকায় জিতেছি, আর একজন মিত্র জিতেছে পরবর্তীতে সেও তিনি মুখ্যমন্ত্রীদের যোগ দিয়ে পরিষেবা দিয়েছে সারা ভারতবর্ষের কোনো রাজ্যে এই পরিষেবাগুলো কিন্তু নাই। বিজেপি লাফান লাফান করে অনেকে বড় বড় কথা বলে, মমতা বন্দী প্রায় সত্তর থেকে পঁচাত্তরটা পরিষেবা ভারতবর্ষের এক কোন রাজ্যে এত পরিষেবা রয়েছে? কোনো রাজ্যে নাই। প্রধানমন্ত্রী বলছিলেন যে কুচবিহারে এবং সারা পশ্চিমবাংলায় রেশনে দুর্গাটা কেজিতে চাল প্রচুর মানুষ পেত লকডাউনের পরে। তিনি এই মুহূর্তে 10 কোটি মানুষের মধ্যে 9 কোটি 90 লক্ষ মানুষকে তিনি বিনা পয়সায় রেশন দিচ্ছেন, সেটা এওয়াই অন্তোদয় যোজনা, স্বাস্থ্যসাথী সাথী কার্ড হোক, RSK-1 হোক, RSK-2 হোক, যে কোনো কার্ডে মাল বিনা পয়সায় দিচ্ছেন ভারতবর্ষে কোথাও নাই। যাদের কার্ড ছিল না, বড় কার্ড ছিল তাদেরকেও মমতা ব্যানার্জি ট্রাম্পানির কুপন দিয়ে বারকোডের নাম্বারের সাথে বা প্রমাণপত্রের সাথে দিয়ে তাদেরকেও মাথা পিছু 5 কেজি করে চাল দেওয়ার ব্যবস্থা করেছে। এবং চলতি মাসের 16 তারিখ থেকে পরিবার পিছু 1 কেজি করে ডাল সেটাও দিয়েছে, ডাল অথবা মুসুর ডাল যেটা অ্যাভেলেবেল হবে। পরিবারের শ্রমিক বন্ধু যারা আছে, যারা যাদের কার্ড নেই রেশন কার্ড বা হারিয়ে ফেলেছে তাদের কুপন দেওয়ার ব্যবস্থা হয়েছে। 40,000 কুপন 1 সপ্তাহ আগে আমরা ইস্যু করেছি, মাথা পিছু 5 কেজি চাল আর পরিবার পিছু 1 কেজি চাল আর 1 কেজি করে ছোলা বলুন, সেটা তারা পাবেন, পাচ্ছেন প্রায়, খাওয়া শুরু হয়ে গেছে। তা আমার কতজন এই কথাগুলো প্রচার করতে পারি, কতজন জানি? আমি যদি এখানে বলি যে বর্তমানে ধানের কুইন্টাল কত, মমতা বন্দী কত ঘোষণা করেছে, অনেকেই বলতে পারবে না, কারা কারা বলতে পারবে না? হাত পর্যন্ত। কৃষি জমি খাজনা মুকুব করে দিয়েছে ভারতবর্ষ ধরে রাখছে, কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে 5,000 টাকা তিন থেকে জমির মালিককে তিনি বছরে দিচ্ছেন চাষের জন্য। কৃষকের পরিবারের 18 বছর পূর্ণ হয়, 60 বছরের মধ্যে কেউ যদি মারা যায় তাহলে 2 লক্ষ টাকা দিচ্ছে পয়সা, সাইকেল, স্কলারশিপ, সবুজ সাথী সাইকেল, কন্যাশ্রী। ইতিমধ্যে 6 লক্ষ রাখছে কন্যাশ্রী নিয়ে যাদের 18 বছর পূরণ হয়েছে, 6 লক্ষ তারা 25,000 টাকা পেয়ে গেছে। যাদের মেয়ে বিয়ে দিচ্ছে 18 বছরের মেয়ে 21 বছরের ছেলের সাথে 2 লক্ষ দিয়ে 25,000 টাকা করে রূপশ্রী প্রকল্পে পাচ্ছে, আমরা কি বলছি তাহলে? এই যে পরিযায়ী শ্রমিক বন্ধুদের নিয়ে রাজনীতি করছে কেন্দ্র, যেদিন প্রথম লকডাউন ঘোষণা করে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, তিনি একটা কথা বলেছিলেন যে দেশের 130 কোটি ভাই বোন পরিযায়ী শ্রমিক যারা যেখানে থেকেছেন সেখানে থাকুন, তাদের দায়িত্ব আমাদের। তার কথায় বিশ্বাস করে আশ্রয় রেখে সবাই যার কারণে ছিল, কিন্তু তারপরে লকডাউনের পরে একটানা 1.5 বছরের মধ্যে প্রধানমন্ত্রী দেখা নাই, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেখা নাই, অর্থমন্ত্রী দেখা নাই, রেলমন্ত্রী দেখা নাই, শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার আজ পর্যন্ত তার দেখা মিলেনি। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই কঠিন অবস্থায় তাদের দেখা পাওয়াই পায়নি মানুষ, তাদের কাছে কোনো পরিষেবা পায়নি। পরিযায়ী শ্রমিকরা যখন আটকে ছেড়া রয়েছে ভিড় আছে, তাদের ফেরানোর কোনো ব্যবস্থা করেনি কেন্দ্রের রেলমন্ত্রী বিজেপি, তাকে কিছু বলেনি। ওই একটা কথা ঠিকই বলছে, সবাই যখন আমাদের 500